আমি অঙ্গনওয়াড়ি কর্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি অঙ্গনওয়াড়ি কর্মী। আমার মতো আরো লক্ষ লক্ষ কর্মী এই ভারতবর্ষে আছে, কিন্তু আমাদেরকে আপনারা চেনেন না। শুধু আপনারা কেন, নেতা মন্ত্রী থেকে শুরু করে পাড়ার উঠতি দাদারাও আমাদেরকে চেনে না। আমাদেরকে চেনে না মানে আমাদের কাজকে চেনে না। চলুন আজ আমাদের সাথে আপনাদের একটু পরিচয় করাই। লোকে আমাদেরকে খিচুড়ি দিদিমণি বলে। সরকারের লোকজন দয়া করে আমাদের নাম দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী। পাড়ার লোকের আঙিনাতেই আমাদের কাজ। আঙিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি কার বাড়িতে বউ এলো আর কার মেয়ে বিদেয়ী হলো, কার বাড়িতে লোক মরলো আর কার ঘরে নতুন জন্ম হলো, কার বউয়ের বাচ্চা হবে আর কার বউয়ের বাচ্চা হলো, কার বাচ্চা হামাগুড়ি দিচ্ছে আর কার বাচ্চা ছুটছে, কার বাচ্চা হসপিটালে জন্মালো, কার বাচ্চা টিকা নিল, কার বাচ্চার ওজন কম, এমনকি কার মেয়ে কিশোরী হলো, তার হিসেবও আমাদের নখ দর্পণে। আমরা রাঁধুনি, আমরা কেয়ার টেকার, আমরা কেরানি, আবার আমরা শিক্ষিকাও, আমরা শিশুদের শরীর চর্চার মাস্টারও। কখনো কখনো আমরা আবার জোকারের কাজও করি। বাচ্চারা কান্নাকাটি শুরু করলে তাদেরকে হাসানোর কাজটাও আমরাই করি, আর এইসব লোকজনের একবেলা খাবারের যোগানদারও আমরা। ফল ছাতু ডাল সবজি ভাত ডিম আমরাই পৌঁছে দিই সবাইকে, অথচ আমাদেরকে আমাদেরকে কেউ চেনেই না। আমরা ঠিক দুর্ভাঘাসের মতো, সমস্ত রকম বরণ ডালাতে আমাদের দরকার, কিন্তু তবুও সবাই আমাদেরকে পায়ে দোলে এগিয়ে যায়। সরকারের স্বাস্থ্য দপ্তর অনেক রকম ভাবে আমাদের তথ্যের ওপর নির্ভরশীল, অথচ সরকারের কাছে আমরা সামান্য একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাত্র, যাদের প্রাপ্য শুধু সামান্য কিছু সাম্মানিক। এখন করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পুলিশ ডাক্তার স্বাস্থ্যকর্মীরা যে যার কাজে ব্যস্ত, সবাই স্যালুট আর হাততালির বন্যায় ভেসে যাচ্ছে, অথচ কেউ টিভির পর্দায় একটি বারের জন্যেও অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম ভেসে উঠতে দেখে না। কেউ জানে না এই ভয়াবহ পরিস্থিতিতে আমরাও সরকারের অন্যান্য যোদ্ধাদের মতোই যুদ্ধে সামিল। পশ্চিমবঙ্গের বাইরে কাজে যাওয়া হাজার হাজার শ্রমিকদের কেউ বাড়ি ফিরে এসেছে বা কেউ এখনো পথেই আটকে রয়েছে। তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার সহ আরো অনেক তথ্য সরকারি দপ্তরে সরবরাহ করছি আমরা, অথচ প্রচারের আলো থেকে আমরা অনেক দূরে। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা জানে কে করোনা আক্রান্ত, কিন্তু আমরা জানি না। নিজেদেরকে বিপদে ফেলে কাছাকাছি যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, অথচ কোন রকম প্রোটেকশন ছাড়াই। অন্যান্যদের জন্য পর্যাপ্ত পরিমাণে সরকার সরবরাহ করেছে মাস্ক ড্রেস স্যানিটাইজার, কিন্তু আমাদের জন্য সরকারের কাছে খুব সাধারণ একটা মাস্ক ছাড়া আর কিছুই নেই। এমনকি সরকারের ভাষণে আমাদের নামটুকুর উচ্চারণ পর্যন্ত নেই। আমাদের নিঃস্বার্থ কাজে সবার আশীর্বাদটুকুই হোক আমাদের ভবিষ্যতের কাজের রসদ এবং আমাদের বেঁচে থাকার পাথেয়।